বঙ্গ সংবাদ চ্যানেলটি দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন আর পেতে থাকুন নিত্য নতুন খবর। ডিওয়াইএফ এর 11তম সরহেতু সম্মেলন উপলক্ষে ধর্মনিরপেক্ষ ভারত গড়তে, কর্মসংস্থানের অধিকার সুনিশ্চিত করতে, ছাত্র যুবদের সংগ্রাম আরও তীব্র করতে ও মইদুল বিদ্যুৎ সুদীপ্ত আনিস খুনের বিচারের দাবিতে রাজ্য জুড়ে নারী ধর্ষণ ও নারী নির্যাতন এবং খুনের প্রতিবাদে সকলের জন্য শিক্ষা ও কাজের দাবিতে আজ বিকালে কলকাতার রানী রাসমণি রোডে ডিওয়াইএফআইয়ের প্রকাশ্য সমাবেশে ডাক দেওয়া হয়েছিল। উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদিকা মীনাক্ষা মুখার্জি ও সভাপতি ধ্রুবজ্যোতি সাহা, সর্বভারতীয় সভাপতি এ রহিম, সম্পাদক অভয় মুখার্জি এবং প্রাক্তন দুই সর্বভারতীয় ডিওয়াইএফআইয়ের নেতা সীতারাম ইয়েচুরি ও মোহাম্মদ সেলিম সহ একাধিক সর্বভারতীয় ও রাজ্যের প্রাক্তন ও বর্তমান নেতৃত্ব সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অসংখ্য ডিওয়াইএফআই কর্মী সমর্থকবৃন্দরা। ডিওয়াইএফআইয়ের প্রাক্তন ও বর্তমান নেতৃত্বরা আজকে এই সমাবেশ থেকে তৃণমূল পরিচালিত রাজ্য সরকার ও বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিভিন্ন ইস্যু নিয়ে কটাক্ষে সুরে তীব্র ভাষা আক্রমণ করেন। এর পাশাপাশি কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জেলার নেতৃত্ব কর্মী ও সমর্থকরা মহামিছিল করে আজকের এই ঐতিহাসিক সমাবেশে যোগ দেন। ব্যুরো রিপোর্ট, বঙ্গ সংবাদ। আর অন্যদিকে তারা তেলা মাথায় তেল দিচ্ছে, এই জন্য রুক্ষসূক্ষ্ম মাথার যারা লোকজন আছে তারা রাস্তায় নামবে, আর ওদেরকে তেল দিচ্ছে এই জন্যই যারা এই রুক্ষসূক্ষ্ম মাথা ফাটায়। এদের বুঝতে হবে তৈলাক্ত যাদের করছে মাথা, তেল দেওয়ার যত লোক আছে তারা কিছু সংখ্যায় রুক্ষসূক্ষ্ম মানুষের বেশি। আমলাতন্ত্রের ঝোঁক এটাই কি আসলে তা নয়, এই যে রং চঙে প্রশাসন দিয়েছিলেন তিনি, এখন রং চটা হয়ে গেছে। কিন্তু রং চটাকে উনি আবার একটু কোলের দিচ্ছেন আমলাতন্ত্রিক মাথা বাড়ি প্রশাসন করতে গিয়ে। যারা জানেন না ওটা দিয়ে রং চটা ভাবটা যাবে না, তাতে রক চটা মানুষ কিন্তু আরও তাদের রক চেপে যায়। রক চটা মানুষ যদি রক চটে যায় তাহলে কী হবে বুঝতে পারছো? SSK না সবার জায়গা হবে। মুখ্যমন্ত্রী বলছেন 23টার পরিবর্তে 44টা জেলা হবে। স্টেট কে পাস আ যায় এটা সবই মাথা পে আপকো জো বাস সে ভেজা হ্যায় ও সারা ইহি সে ভেজা জায়গা, ইসলিয়ে সারে ডেলিগেট সাথী সাথ অনুরোধ হ্যায় কি স্টেট কে পশ্চিমী সংখ্যালঘু সেগুলো চুরি ভাগ করে দিচ্ছে। 100 দিনের কাজের টাকা নেই, সব ডাইভার্ট হয়েছে। স্বাস্থ্যের টাকা নেই, শিক্ষার টাকা নেই, যেটা মানুষের প্রয়োজন নিজ, আমরা বলছি প্রয়োজন ভিত্তিক। তার বদলে তিনি বলছেন শিক্ষক নিয়োগ করতে পারবো না, কারণ মানিতে পারবো না, সে মাদ্রাসা হোক বা স্কুল হোক। আর অথচ মাথাবাড়ি প্রশাসন করছে, এটাতে যত মাথাবাড়ি প্রশাসন হবে তিনি কটা হেলিকপ্টার জোগাড় করবেন, পালাবার কত হবেন।